नमस्कार बंधुरा, आमी कृष्ण विश्वास रूपाली गार्डन चैनेले आपनादेर सबाइके स्वागतम। बंधुरा, एखन मार्च मासेर शेषेर दिक, एई समय ड्रागन गाछेर ठीक कोन डालगुलिके प्रूनिंग करे देबेन अर्थात केटे बाद दिए देबेन सेई विषये आपनादेर सामने आजके तुले धरब। तार पाशापाशी एई समय ड्रागन गाछेर कोन सारगुलिके देवा जाबे एबं कोन धरनेर सारगुलिके एई समय देवा जाबे ना এই সমস্ত বিষয়েও আলোচনা করব। চলুন তাহলে আর দেরি না করে মূল আলোচনাগুলি শুরু করা যাক। বন্ধুরা, এই সময় ড্রাগন গাছের গোড়ার দিকে প্রচুর নতুন কুশি বের হয়, এগুলিকে আমাদের প্রথমেই ছাঁটাই করে ফেলতে হবে। তার আগে যে প্রুনার অথবা ছুরি দিয়ে আপনি ডালগুলোকে কাটবেন সেটিকে জীবাণুমুক্ত করে নেবেন, এর জন্য আপনি স্যানিটাইজ ব্যবহার করতে পারেন। তারপর ড্রাগন গাছের গোড়ার দিকে সমস্ত ডালগুলিকে একে একে কেটে ফেলতে হবে। ড্রাগন গাছের গোড়ার দিকে নতুন করে কোনো শাখা জন্মাতে দেওয়া যাবে না, এগুলিকে কেটে ফেলতে হবে। এই ডালগুলি খুব তাড়াতাড়ি বড় হয় এবং গাছ যে পরিমাণ খাদ্য মাটি থেকে সংগ্রহ করে তার বেশিরভাগই এই ডালগুলির প্রতি খরচ করে ফেলে। এর ফলে আমাদের ড্রাগন গাছের উপরের দিকের ডালগুলি ভালো মতো বৃদ্ধি হতে পারে না, আর উপরের দিকের ডালগুলি ভালো মতো বৃদ্ধি পেয়ে পরিণত হতে না পারলে বেশি ফুলও আসবে না, অর্থাৎ বেশি ফলও পাওয়া যাবে না। সুতরাং বন্ধুরা, শুধু এই সময় বলে কথা নয়, গোড়ার দিকে যেই সময়ই নতুন কুশি আসবে দেখা মাত্রই ভেঙে দিবেন, তাহলে আপনার গাছের গ্রোথ উপরের দিকে সব সময়ই সঠিক থাকবে। তাহলে পরবর্তী সময়ে ফুল আসার সময় হলে লক্ষ্য করে দেখবেন বেশি পরিমাণে ফুল ও ফল পাবেন। গোড়ার দিকের ডালগুলিকে ছাড়াও উপরের দিকের কিছু ডালও এই সময় আমাদেরকে ছাঁটাই করার খুবই প্রয়োজন হয়। বিশেষ করে দেখবেন কোনো ডাল থেকে যদি একসাথে অনেকগুলি ডাল জন্মায় সেখান থেকে কয়েকটি ডাল কেটে ফেলবেন। তার পাশাপাশি যদি কোনো অপরিণত পুরনো ডাল থাকে, অর্থাৎ যদি কোনো রোগা ডাল থাকে সেগুলিকেও কেটে ফেলবেন। লক্ষ্য করে দেখবেন যে ডালগুলির চেহারা অত ভালো না, একটু সরু সরু ভাব, সেগুলিকে কেটে ফেলে দিতে হবে। ডাল ছাঁটাই পর্ব শেষ। এবারে যে কাজটি করতে হবে, আপনাকে এবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। ড্রাগন গাছে প্রচুর ফাঙ্গাস ধরার প্রবণতা থাকে, তাই আপনি যখন ওই ডাল ছাঁটাই করবেন তার পরপরই ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। যদি হাতে সময় থাকে তাহলে তার পাশাপাশি কিছুটা ফাঙ্গিসাইড গুলে নিয়ে কাটা স্থানগুলিতে আঙ্গুল দিয়ে লাগিয়ে দিবেন, এতে করে আরও ভালো হবে। কাটা স্থানগুলিতে ফাঙ্গাস ধরার কোনো ভয় থাকবে না। ফাঙ্গিসাইড হিসাবে আপনি সাপ ব্যবহার করতে পারেন অথবা অন্য যে কোনো ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স ইত্যাদি ব্যবহার করতে পারেন। 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে ভালো মতো সমস্ত গাছে স্প্রে করে দিতে হবে। এই রকমভাবে ডাল ছাঁটাই করার ফলে দেখুন বন্ধুরা, আমার এই টবের গাছগুলি 7 মাসেই খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং উপরের দিকের ডালগুলিকে দেখুন কি সুন্দর সুস্থ সবল হয়েছে। চলুন তাহলে এবার মার্চ মাসের সময়ের মাঝামাঝি থেকে ড্রাগন গাছে কি কি সার দিতে পারবেন এবং কি কি সার দিতে পারবেন না সেই বিষয়ে আলোচনা করি। প্রথমত বলে রাখি, যদি আপনার গাছ এখনও ফল ধরার মতো উপযোগী না হয়, অর্থাৎ গাছ এখনও ছোট অবস্থায় থাকলে, আপনি দ্রুত ড্রাগন গাছের বৃদ্ধির দিকে নজর রেখে সার প্রয়োগ করুন। টবের গাছে কীভাবে কি কি সার দিবেন সেই বিষয়ে চ্যানেলে আগেই ভিডিও তৈরি করে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়াও সংক্ষেপে বলে রাখি, বেশি করে জৈব সার যেমন পুরনো গোবর সার, ভার্মিকম্পোস্ট ইত্যাদি প্রয়োগ করবেন। এর পাশাপাশি রাসায়নিক সার হিসেবে DAP অথবা TSP প্রতি টবে 1 চামচ করে এবং NPK 19-19-19 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে অথবা মাটিতে প্রয়োগ করবেন। যাদের ড্রাগন গাছের বয়স 1 বছর পার হয়ে গেছে, উপরের দিকের ডালগুলি অলরেডি নিচের দিকে ঝুলতে শুরু করে দিয়েছে,
অথবা যাদের গাছে আগে ফল এসেছিল আপনারা এই সময় জৈব এবং রাসায়নিক সার দেওয়া বন্ধ করে দিন। অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে গাছকে আর বৃদ্ধি করার দিকে নজর দিতে দেওয়া যাবে না। তাই এই সময় নাইট্রোজেন ঘটিত খাবার বন্ধ রেখে পটাশযুক্ত খাবার গাছে দিতে হবে। এর জন্য আপনি এনপিকে 0050 ব্যবহার করতে পারেন। এটি ফুল আনতে ও ফুল থেকে ফলে পরিণত হতে খুবই সাহায্য করে। এছাড়াও এনপিকে 0050 এর বদলে আপনি কলার খোসা ব্যবহার করতে পারেন। কলার খোসা ভিজিয়ে রেখে 3-4 দিন পর সেই জলকে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন, অথবা খোসাগুলিকে শুকিয়ে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। ড্রাগন গাছে সাধারণত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফুল আসা শুরু হয়। আপনার ড্রাগন গাছে কী করে দ্রুত বেশি বেশি ফুল আনবেন সেই বিষয়ে কিছু টিপস আপনাদের সামনে এপ্রিল মাসে প্রথম দিকে তুলে ধরব, অবশ্যই দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।